মধুপুর উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময় সভা। দেশ নিউজ টিভি, সারা দেশ সারা দিন। তথ্যচিত্রে টাঙ্গাইল মধুপুর প্রতিনিধি মোহাম্মদ জাহিদুল কবির জুয়েল। টাঙ্গাইলের মধুপুরে কর্মকর্তা শামিমা ইয়াসমিন এর সভাকক্ষে শনিবার 19 জুন সকাল 11টায় স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না এই স্লোগানকে সামনে রেখে মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক আগামী রবিবার 20 জুন দেশব্যাপী ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম উদ্বোধন করবেন বলে তিনি সাংবাদিকদের জানান। ভূমিহীন ও অসহায় পরিবারের স্থায়ী ঠিকানা হিসেবে ও আত্মমর্যাদা বৃদ্ধির লক্ষ্যে প্রধানমন্ত্রী দেশব্যাপী এই কার্যক্রম হাতে নেন। ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান করেন। দ্বিতীয় ধাপে মধুপুর উপজেলায় 200টি পরিবারের মাঝে এসব ঘর বিতরণ করা হবে। এরই ধারাবাহিকতায় আগামীকাল উপজেলার মির্জাবাড়ি ইউনিয়নের 20টি পরিবারের মাঝে পাকা বাড়ি বিতরণ করা হবে। প্রতিটি পাকা বাড়ি নির্মাণ কাজে শতভাগ উন্নত মানের উপকরণ ব্যবহার করে টেকসই মজবুত বাড়ি নির্মাণ করা হয়েছে। এই গৃহ নির্মাণ কাজে সার্বিক সহায়তা করেন উপজেলা সহকারী কমিশনার এম এ করিম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল রানা, উপজেলা LEGD প্রকৌশলী কর্মকর্তা সহ অন্যান্য কর্মকর্তাগণ। সোদেশ ডাক্তার মিম, নিউজ ডেস্ক, দেশ নিউজ টিভি।